আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বর জাহান রেসিপি। আজকে আমি আপনাদের তাল দিয়ে অসম্ভব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। আমার এই তালের পিউরিটা একটু ঘন বলে এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা একটু কমিয়েই দিবেন, যেহেতু এটা একটা মিষ্টি পিঠা লবণ বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3/4 কাপ মানে 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন চুলাটাকে অন করে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যায়। তো বেশ কিছুক্ষণ নেড়ে জাল করার পর দেখুন আমার চিনিটাও গলে গিয়েছে, আর এই তালের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিব চালের গুঁড়ো। এই পর্যায়ে এই ফুটন্ত তালের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে জাল করব 2 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করার পর আমি ঢাকনাটাকে তুলে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এ পর্যায়ে কিন্তু এই ডোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, আমার হাতের সাথে কিন্তু এই ডোটা লেগে আসছে না। তো এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এই ডোটাকে চুলার উপরে রেখে দিব আরও প্রায় 5 মিনিটের জন্য। এ সময়ের মধ্যেই এই ডোটা কিন্তু আরও কিছুটা ঠান্ডাও হবে, আবার পারফেক্টলি সিদ্ধ হবে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এই ডোটাকে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে ভালো করে একটু ময়ন করে নিব। তো এটা খুব ভালো করে ময়ন করা হয়ে গেলে এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে আমি পিঠা তৈরি করব। পিঠা তৈরির জন্য লাগছে এরকম একটা প্লাস্টিকের ঢাকনা। আমাদের সবার বাসায় কিন্তু এরকম প্লাস্টিকের ঢাকনা রয়েছে। তো এই ঢাকনার মধ্যে এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ডিজাইন করে নিতে হবে। ঢাকনায় এরকম জালি জালি রয়েছে বলে পিঠা তৈরির ফলে এই পিঠার গায়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। তো দেখুন আমার পিঠার গায়ে কিন্তু খুব সুন্দর এভাবে ডিজাইন তৈরি হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন এই পিঠাগুলোকে স্টিম করতে যাব। এজন্য একটা স্টিমারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এর উপরে একে একে পিঠাগুলোকে দিয়ে নিব। আপনাদের বাসায় যদি এরকম স্টিমার না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু একটা হাঁড়িতে পানি দিয়ে কোনো জালির উপরে এই পিঠাগুলোকে দিয়েও কিন্তু স্টিম করে নিতে পারেন। তো সবগুলো পিঠা স্টিমারে দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পিঠাটাকে স্টিম করব আমি 25 থেকে 30 মিনিটের জন্য। আপনারা যদি পিঠা একটু বাড়িয়ে করেন তাহলে কিন্তু সময়টাকে আরও একটু বাড়িয়ে নেবেন। আমি যেহেতু আজকে বেশি পিঠা তৈরি করছি না, তাই 25 মিনিটের মধ্যে আমার এই পিঠাটা স্টিম হয়ে যাবে। তো 25 মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলোকে হাঁড়ি থেকে উঠিয়ে নিয়ে সরাসরি একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল তালের অসম্ভব মজার একটা পিঠা। এই পিঠাটা কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা অসম্ভব মজার একটা পিঠা, অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।